হাসপাতালে? মা, সাগর, আমার সাগর, বাবা আমার, হায় বাবা। বাবা, 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 তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি বাবা। আমি জানি আমার সন্তান কোনো অপরাধ করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না মা। হ্যাঁ বাবা, তুই আর কারো বিরুদ্ধে লাগতে যাস না, কোনো কারণে আমি তোকে হারাতে পারবো না। না মমতা, না, ও নষ্ট হয়ে গেছে, ও নষ্ট হয়ে গেছে, ওর আগে সাগর নেই। আমার আদর্শে গড়া সাগর মরে গেছে, মরে গেছে। এখন যে সাগর আমার সামনে, সে একজন অস্ত্রবাজ, হেরোইন ব্যবসায়ী, একজন সন্ত্রাসী। ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো, ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে চলে যেতে বলো মমতা, ওকে চলে যেতে বলো। বাবা তুই চলে যা, আর কখনো আমার সামনে আসবি না বাবা, যা, চলে যা, চলে যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি বাবা। কি ব্যাপার সাগর? সাগর রাজা, আমাকে একটা অস্ত্র দিবি? অস্ত্র? অস্ত্র দিয়ে তুই কি করবি? যার কারণে আমি জেল খেটেছি, যার কারণে আমি ঘর ছাড়া হয়েছি, যার কারণে আজ আমার বাবা হাসপাতালে, যে আমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ওই বেঈমানটাকে আমি ছাড়বো না, ওই বিশ্বাসঘাতক নজরুলকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। না সাগর না, আমি তোর অস্ত্র হাতে নিতে দিব না, এই অস্ত্র মানুষকে অমানুষ বানায়। না রাজা, আমার আর ফিরে যাবার পথ নেই, এখন আমার রাস্তা একটাই, এই অস্ত্র, এই হাতিয়ার। শালা বেশি কথা বলিস, শুধু টাকা দেন টাকা, টাকা রোজগার করা কত কঠিন জানিস? সাগর শুয়োরের বাচ্চার জামিন পেয়ে গেছে, আর তুই বসে বসে আঙ্গুল চুষছিলি? না বস, মানে ওরা কোর্ট থেকে জামিন নিয়ে এসেছিল। সাগর জামিন পেল কি করে? নিশ্চয়ই তোর সাক্ষী প্রমাণ দুর্বল ছিল। জি বস। শালা তোকে দিয়ে কোনো কাজই হবে না, সাগরের ব্যবস্থা এখন আমার নিজের হাতে করতে হবে। ঠিকই বলছেন, ওই শালা ঘুষ খাওয়া শালা আর কোনো কাজই করতে পারে না, তার কত বড় প্যাট। বস, বস আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে আরেকবার সুযোগ দিন, আরেকটিবার সুযোগ দিন, আমি ওই সাগরকে এবার 14 শিকে না একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেব। বন্ধ কর তোর চাপাবাজি, তোকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিলাম, এবার ব্যর্থ হলে সাগরের জায়গায় তোকে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলতে হবে, কথাটা তুই মনে রাখবি। আরে দোস্ত, তুই, তোর হাতে অস্ত্র? আদু ভাই কোথায়? আদু ভাই তো নাই, কয়দিন আগে একজন লোক এসে আদু ভাইটাকে নিয়ে গেছে, এরপর থেকে আদু ভাই উদাও। সাগর ভাবিস না, নজরুল যেখানেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসবই। হ্যালো সাগর। হ্যালো হ্যালো সাগর, আমি কাজলের ভাবি। ভাবি? কাজলকে বাঁচাও সাগর। কি হয়েছে কাজলের? না খেয়ে কাজল মরতে বসেছে, তুমি ছাড়া ওকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি আসছি। কাজল, কাজল। সাগর। কাজল চলো। ভাইয়া। এই শুয়োরের বাচ্চা, এখান থেকে আমার বোন যাবে না, যাবে তো লাশ। হ্যালো থানা। I believe in cash. Cash ছাড়া কোনো বিজনেস করি না। সাগর পুলিশের হাত থেকে বেঁচে গেছে। হ্যাঁ ভাই। না, আমার বোন কোনোদিন ওই কুত্তার বাচ্চার বউ হতে পারে না। আমার বোন তার ঘরের বউ হবে, যেখানে আমি ওকে বিয়ে দেব। কিন্তু এখন কি হবে ভাই? ভাবিস না ছোট, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি জানি সাগর কাজলকে নিয়ে কোথায় যেতে পারে। কাজল ফিরে আসবে, ওকে অবশ্যই ফিরে আসতে হবে। কিন্তু কিভাবে ভাই? শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। শুধু দেখে যা আমার বুদ্ধির খেলা। আজকে আজকে আসুক বাড়িতে, দেখাবো মজা। কিরে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমার কি হয়েছে তুই জানবি কি কইরা? আমার দিকে নজর দেওয়ার কি সময় আছে তোর? আছে না মানে? অবশ্যই আছে। থাকলে আর দেরি করাইতি না। জানোস না আজ আমার জন্মদিন, আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি। ওহো তাই তো, আজ তোর জন্মদিন? আমার তো খেয়ালই ছিল না। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি একটা জিনিস নিয়ে আসছি। কোনো কিছু আনতে হইব না, বস। আজ আমি তোরে মন ভরে শরবত খামু। শোন, জন্মদিনে একটা ভালো পোশাক পরতে হয়। যা এটা পাল্টিয়ে ভালো একটা পোশাক পরে আয়। ঠিক আছে। দেখ তোমার কেমন লাগতেছে? খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? খুব হয়েছে। এই নে, আমারে দিবি না?